গর্ভাবস্থার দ্বিতীয় মাসে যে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনারা করবেন এই ভিডিওটি অবশ্যই দেখবেন। যারা প্রথমবার মা হতে যাচ্ছেন এই ভিডিওটি আশা করি আপনাদের জন্য ভীষণ উপকারী হতে যাচ্ছে। আর হ্যাঁ, আপনারা যদি এখনো বিয়ে পজিটিভ মম চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। জেনে নেই গর্ভাবস্থার এই দ্বিতীয় মাসে যে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনাকে করতে হবে। দেখুন, গর্ভাবস্থার এই দ্বিতীয় মাসে অনেক মায়েরা জানেনই না যে তাদের প্রেগনেন্সি কনফার্ম হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই সময়ে মায়েরা হয়তো খেয়াল করলেন যে আপনার তো পিরিয়ডস আসেনি, তাই আপনাকে এই সময় কি করণীয়। প্রথমে যেটা করতে হবে, ঘরে একটা কিট টেস্ট করতে হবে। কিট টেস্টের মাধ্যমে আপনি আপনার প্রেগনেন্সি কনফার্ম করতে পারেন। কিট টেস্ট কিভাবে করবেন? দেখুন, আজকালকার মার্কেটে যে কোনো ওষুধের দোকানে প্রেগনেন্সি কনফার্ম করার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন ব্র্যান্ডের কিট রয়েছে। আপনি একটি কি দুটি কিট আনতে পারেন। আমি দুটো এখানে প্রেফার করি, কারণ প্রথম কিটটির ব্যবহার যদি আপনি ঠিক করে না করতে পারেন, অ্যাটলিস্ট দ্বিতীয় কিটটি আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারবেন। কিট টেস্ট কিভাবে করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, ইনস্ট্রাকশনের জন্য অবশ্যই ভিডিওগুলো ফলো করবেন। কিট টেস্টের জন্য আপনাকে যেটা করতে হবে, মর্নিং ইউরিনটাকে অ্যাজ এ স্যাম্পল হিসেবে নিতে হবে, তারপর নেক্সট স্টেপগুলো ফলো করবেন, যেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বর্ণনা করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওতে আমি এর লিংক পুট করে দেব। এই কিট টেস্টের রেজাল্ট পজিটিভ মানে গুড নিউজ আপনি পেয়ে গেলেন, অর্থাৎ এই দ্বিতীয় মাসে আপনার প্রেগনেন্সি কনফার্ম হয়ে গেল। দেখুন, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি ইনক্লুড করব। প্রেগনেন্সি কিট টেস্টে এই সময়ে যখন আপনারা টেস্টটা করবেন, দেখবেন একটা দাগ ভীষণ ডার্ক এসেছে, আরেকটা দাগ খুবই হালকা বা একটু পিঙ্কিশ দেখা যাচ্ছে। তো এই কনফিউশনে থাকেন যে এটা কি পজিটিভ না নেগেটিভ। এই প্রশ্নটা কিন্তু আমি হামেশা মায়েদের কাছ থেকে পেয়েছি যে এটা কনফার্ম কি না। দেখুন, এটা কি হয়, লেট ওভুলেশন হলে প্রেগনেন্সি কনফার্মেশন লেট হয়, এই জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। ধরুন 7 দিন কি 10 দিন পরে আপনি আবার কিট টেস্ট করান, দেখবেন রেজাল্ট পজিটিভ আসতে পারে। যদি এরকম কোনো রেজাল্ট আসে তাহলে একটু ওয়েট করে আপনাকে আবার করাতে হবে। এই দ্বিতীয় মাসে যেটা সবার আগে করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রেগনেন্সি কনফার্মেশনটা করিয়ে নিতে হবে ঘরে কিট টেস্টের মাধ্যমে। এবার নেক্সট যেটা করবেন, এই দ্বিতীয় মাসে আপনি যাকে দেখাবেন গাইনোকোলজিস্ট তার সঙ্গে কনসাল্ট করুন। এখানে একটা কথা বলবো, আপনি যদি বাড়িতে কিট টেস্টে স্যাটিসফাইড না হয়ে থাকেন আর আপনার পিরিয়ড আসেনি, তাহলে কিন্তু আপনি আপনার ডাক্তারবাবুর সঙ্গে এই নিয়ে ডিটেল আলোচনা করতে পারেন। তিনি হয়তো আপনাকে একটা ব্লাড টেস্ট রেকমেন্ড করবেন অথবা সোনোগ্রাফিও রেকমেন্ড করতে পারেন। ব্লাড টেস্ট এবং সোনোগ্রাফি যে কোনো একটার মাধ্যমে একদম সঠিক কনফার্মেশন হয়ে যাবে, এবং এটা আপনি আপনার ডাক্তারের মাধ্যমেও করাতে পারেন যদি আপনার বাড়িতে অসুবিধা হয়। আপনার প্রেগনেন্সি কনফার্মেশন হয়ে যাওয়ার পর আপনি যে গাইনোকোলজিস্টের সঙ্গে ফার্স্ট ভিজিটে যাবেন, সেখানে আপনার কি শারীরিক সমস্যা হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করুন। আপনার কি কি সিমটম আসছে, বর্তমান যদি আপনি কোনো ওষুধ খেয়ে থাকেন সেটা নিয়ে কথা বলুন। আপনার হিস্ট্রি নিয়ে আলোচনা করুন, কোনো মিসক্যারেজের হিস্ট্রি আছে কিনা সেটা পরিষ্কারভাবে ডাক্তারবাবুকে বলুন। আপনি এর আগে ট্রাই করেছেন কিনা, এটা কি আপনার প্রথম সন্তান না দ্বিতীয় সন্তান, এই সমস্ত কিছু নিয়ে আপনি খোলাখুলিভাবে আলোচনা করুন। দ্বিতীয় মাসে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেপ যে আপনি আপনার ডাক্তারের সঙ্গে সমস্ত কিছু নিয়ে খোলাখুলি আলোচনা করুন, ওনাকে সব ইনফরমেশন সঠিকভাবে দিন। তো সেকেন্ড স্টেপটা হয়ে যাবে যে একজন গাইনোকোলজিস্টের সঙ্গে আপনি ঠিকভাবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবেন। থার্ড যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে টেস্ট। এই সময় কিছু গুরুত্বপূর্ণ টেস্ট করিয়ে নিতে হয়, যেটা আর্লি প্রেগনেন্সি অর্থাৎ একদম প্রেগনেন্সির শুরুতে যে টেস্টগুলো করাতে হয়, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হিমোগ্লোবিন কতটা আছে আপনার দেহে এটা মাপতে হবে, আপনার থাইরয়েডের সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে, অথবা আপনার যদি আগে থাইরয়েডের হিস্ট্রি থাকে সেটার লেভেল কতটা আছে সেটা দেখতে হবে, এছাড়াও আপনার ডায়াবেটিসের সমস্যা আছে কিনা। অনেকের ডিউরিং প্রেগনেন্সি ডায়াবেটিসের সমস্যা হয়, তো এটা দেখে নিতে হবে। তো ডিউরিং প্রেগনেন্সিতে ডায়াবেটিসের সমস্যা কেন হয় বা কিভাবে আপনি বুঝবেন বা তখন কি করবেন, এটা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, আপনারা এই ভিডিওটা চেক করে নিতে পারেন। এছাড়াও আরও কিছু ইনিশিয়ালি ব্লাড টেস্ট করাতে হবে,
কিছু ব্লাড সংক্রান্ত সমস্যা আপনার মধ্যে আছে কিনা, অথবা যেটা আপনার শিশুর মধ্যে ট্রান্সফার হতে পারে, যেমন থ্যালাসেমিয়া, HIV, এরকম সমস্যা দেখে নিতে হয়। প্রথম ভিজিটে যখন ডাক্তারবাবুর কাছে যাবেন, উনি কিন্তু সমস্ত কিছু লিখে দেবেন, সমস্ত রুটিন চেকআপগুলো উনি করে দেবেন, এগুলো আপনাকে করিয়ে নিতে হবে এবং তার রেজাল্টটা আপনার ডাক্তারবাবুকে দেখাতে হবে। তো এটা হচ্ছে কি তৃতীয় স্টেপ, যে সমস্ত ইনিশিয়াল পরীক্ষা নিরীক্ষাগুলো আছে সেগুলো করিয়ে নিতে হবে এই দ্বিতীয় মাসে। দেখুন, যে সমস্ত মায়েরা খুব সেন্সিটিভ থাকেন তাদের কিন্তু এই প্রেগনেন্সি কনফার্মেশন হওয়ার ঠিক 15-20 দিন আগে থেকেই এই সিমটমগুলো আসতে শুরু করে। নজিয়া, বমিটিং, খেতে ইচ্ছে করবে না, খিদে মন্দা হয়ে যাওয়া, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, বমি বমি ভাব, মুড সুইং, একটু গা গরম, এই ধরনের সিমটম কিন্তু এই 15-20 দিন আগে থেকে অনেক মায়েরা ফিল করতে পারেন। আবার কারো কারো এই সিমটমগুলো আসে না। তো এই জন্য মাকে এই সময় কী করতে হবে, ভালো করে খাবার খেতে হবে। দেখবেন যতবার খাচ্ছেন হয়তো আপনার খুব বমি হচ্ছে, আপনি খেতে পারছেন না, এই সময় বাচ্চা কিন্তু জাস্ট ডেভেলপড হচ্ছে, তাই আপনার খাওয়ার প্রতি এই সময় ভীষণ যত্নশীল হতে হবে। খাবারটাকে এমনভাবে খেতে হবে যেটা আপনার প্লেসেন্টার মাধ্যমে আপনার বেবির দেহে নিউট্রিয়েন্ট পুষ্টিগুলো পৌঁছাতে সাহায্য করবে। এই সময় থেকে আপনার ডায়েট চার্টটা কিন্তু ঠিকভাবে প্ল্যান করে নিতে হবে। আপনি কিভাবে খাবেন, কখন খাবেন, কতটা পরিমাণে খাবেন, এই জিনিসগুলো কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। ধরুন আপনি খুব কফি খান বা খুব চা খান, তাহলে কিন্তু এগুলো কমিয়ে ফেলতে হবে, কারণ এটা আপনার বাচ্চার মস্তিষ্ক বিকাশের ক্ষেত্রে, আপনার বাচ্চার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা অন্তরায় হতে পারে। তাই আপনাকে এই সময় কফিন জাতীয় খাবার বা আপনার খাবারের মধ্যে যদি কোনো জাঙ্ক ফুডের মাত্রা খুব বেশি থাকে তাহলে সেটাকে এলিমিনেট করতে হবে। এক কথায় আপনার ডায়েটটাকে ভীষণ পুষ্টিকরভাবে সাজাতে হবে এবং আপনাকে পুষ্টিকর খাবার খুব বেশি খেতে হবে, পাশাপাশি আপনাকে জল পর্যাপ্ত পরিমাণে এই সময় পান করতে হবে। দেখুন, এই ফেজটাতে একসঙ্গে মায়ের মধ্যে অনেক ইমোশন কাজ করবে। তবে একটা কথা আপনাদেরকে বলবো, আপনি কিন্তু খালি পেটে এই সময় থাকবেন না। দেখুন, খালি পেটে থাকলে শরীর আরো বেশি খারাপ করবে, মন আরো বেশি ইমোশনাল হয়ে যাবে। শরীরকে হেলদি রাখুন, সুস্থ রাখার চেষ্টা করুন, খাবারটা ঠিকভাবে খাবেন, পর্যাপ্ত পরিমাণে খাবেন। হয়তো আপনার খুব বমি হচ্ছে, তা সত্ত্বেও আপনাকে খাওয়ার জন্য ট্রাই করতে হবে। গর্ভাবস্থার এই দ্বিতীয় মাসে আরো অনেক শারীরিক পরিবর্তন লক্ষণ দেখা যায়, যেটা আমার গর্ভাবস্থার দ্বিতীয় মাসের যে ভিডিওটা আছে সেটাতে আমি ডিটেল আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন, ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর মধ্যে লিংক দিয়ে দেবো। আরো বেশি জানতে পারবেন ইনফরমেশন যে গর্ভাবস্থার দ্বিতীয় মাসে মায়েদের আর কি কি শারীরিক পরিবর্তন লক্ষণ দেখা যায়, অবশ্যই ভিডিওটা চেক করে নেবেন। দেখুন, দ্বিতীয় এই যে মাসে আমি মায়েদেরকে আরেকটা হ্যাবিট তৈরি করার কথা বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে মেডিটেশন বা চুপ করে কনসেন্ট্রেট হয়ে কোথাও বসে একটু নিজের জন্য সময় বার করা। এটা কিন্তু খুব জরুরি। মেডিটেশন যদি আপনি করেন, এই সময় থেকে যদি আপনি অভ্যাস করেন, তাহলে এটা আপনার গোটা প্রেগনেন্সিতে কিন্তু দারুণ এফেক্ট ফেলবে। মেডিটেশন করলে আপনার মন শান্ত থাকবে, একাগ্রতা বাড়বে, আপনার মনে যে একটা অশান্তি বা মনে যে একটা চঞ্চলতা ভাব, সেটা কিন্তু এই মেডিটেশনের মাধ্যমে দূর হবে। আপনার শারীরিক অনেক সমস্যা দূর হবে এই মেডিটেশনের মাধ্যমে। দিনে একটা কি দুটো টাইম আপনি মেডিটেশনের জন্য বাছুন, হয়তো রাতে ঘুমোতে যাওয়ার আগেও আপনি মেডিটেশন করতে পারেন, তাহলে দেখবেন রাতে ঘুমোতেও কিন্তু আপনার কোনো সমস্যা হচ্ছে না। আর এই মেডিটেশন যদি আপনি প্র্যাকটিস করে নেন, আপনার মধ্যে যদি এটা চলে আসে, তাহলে দেখবেন আপনার গোটা প্রেগনেন্সির জার্নি আপনি খুব ভালোভাবে কাটাচ্ছেন। এছাড়াও দেখুন, এই সময় দেহের তো একটা আমূল পরিবর্তন আসে, মনের মধ্যেও আমূল পরিবর্তন আসে, মায়ের পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ক্র্যাম্পিং এর মতো সমস্যা আসে, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে স্বাভাবিক। আরেকটা কথা বলবো, আপনি যখন প্রথমবার ডাক্তারের ভিজিটে গেলেন, তখন যদি ডাক্তারবাবু মনে করেন, তাহলে এই সময় কিন্তু আপনাকে কিছু সাপ্লিমেন্ট রেকমেন্ড করতে পারে অথবা নাও করতে পারে। আর যদি করেনও, সেটা হয়তো তৃতীয় মাসের পরে করবেন। যেমন আমার ক্ষেত্রে আমি কিন্তু সমস্ত সাপ্লিমেন্ট তৃতীয় মাসের পরেই স্টার্ট করেছি। কোনো কারণে যদি ডাক্তারবাবু যদি ব্লাড রিপোর্ট বা আপনার যে চেক আপগুলোর রিপোর্ট দেখে যদি মনে করেন যে কোনো সাপ্লিমেন্ট চালু করার দরকার আছে, তাহলে এটা এই মাসেই শুরু করবেন এবং সেটা আপনি সময় মতো অবশ্যই নেবেন। তো প্যারেন্টস, আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। এই দ্বিতীয় মাসের জার্নিতে আপনাদের যদি আর কোনো সমস্যা থাকে, আপনাদের যদি মনে আর কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে করবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আবারও বলবো, বিএ পজিটিভ মম চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।